হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি আমার পরিবারের সবাই অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও অনেক ভালো আছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীকুইন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো, আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সেটা প্রেস করে অল করে রেখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো আজকে ব্লগটা আমি চাঁদ থেকেই শুরু করলাম, তো সারাদিন থাকো, রাত্রি পর্যন্ত অনেক কিছু শেয়ার করব। তো আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাসি কাজ টাজগুলো সব কিছু কমপ্লিট করে নিয়ে আগে চান করতে চলে এসেছি। কেন জানো তো, আজকে হলো ঈদ লক্ষ্মী পুজো, তো সবাই জানো ঘরে ঘরে সবার ঈদ লক্ষ্মী পুজো হচ্ছে, তো আমারও আছে আর কি। তো তার জন্য আগে তাড়াতাড়ি করে চান করে নিলাম, বাসি কাজ সেরে অনেক জামা কাপড় কেচেছি, আজকে কী কী কেচেছি সেগুলো তোমাদেরকে দেখাবো সব কিছু। আর আমি না বাইরে চানটা করছি, বাথরুমের মধ্যে ঢুকিনি, কেন বলো তো কলপাটে হালকা হালকা রোদের তাপটা আছে তো ভালো লাগছে। আর আমি তো পাম্পের জল কতটা ঠান্ডা হয় জানো, আজকে পাম্পের জলও তুলিনি, যেহেতু পাম্পের জল আছে, ট্যাঙ্কি খালি হয়নি বলে আজকে জলটা তুলিনি, বাসি জল এটা। আর কি ঠান্ডা বন্ধুরা, কি বলবো তোমাকে, প্রচুর ঠান্ডা, তাও চানটা করে নিলাম। আর আমি তো একদিনও চান না করে থাকতে পারি না, ডেলি চান করি প্রত্যেকটা দিন, সে ঠান্ডাই হোক বৃষ্টি হোক গরমই হোক যাই হোক। তো এই যে সাবান মাখামাখি চলছে, তারপরে বাথরুমে যাব, বাথরুমে গিয়ে গায়ে জল ঢালবো। আর আমি বাইরে সাবান টাবানগুলো মেখে নিয়েছি, চান টান হলে পরে পুজো টুজো দিব। পুজো দেওয়ার পরে আজকে তো নিরামিষ, অনেকের ভাত খাওয়া আছে অনেকের ভাত খাওয়া নেই, তো আমাদের একবেলা ভাত খাওয়া আছে নিরামিষ দিয়ে, যে কোনো একটা তরকারি কিংবা খিচুড়ি যে যেমন করে কি করতে পারে। তো আমি খিচুড়ি করব না, আমি রসার ঝোল ভাত করব, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওর মধ্যে থাকো অবশ্যই দেখাবো কি রান্না করছি কি করছি, পুজো টুজো তারপরে আর যা কিছু করার আর কি সব কিছুই দেখাবো তোমাদের। তো এই যে আমি বাথরুমের মধ্যে চলে এসেছি, ড্রামটাকে সরিয়ে দিলাম, তো বালতি পেতে এই যে কলটাকে চালু করে দিলাম, দিয়ে এই যে পটিটাও ঠিক করে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম আর কি, কেন বলো তো চান করতে গিয়ে যদি বাই চান্স আংটি ফাংটি খুলে পড়ে যায় তাহলে তার পাবো না, নিচে পড়লে পাবো, আর ওর মধ্যে গেলে পরে আর পাওয়া যাবে না। আর লাইটটাকেও জ্বালিয়ে নিলাম। তো চলো আমি এবার গায়ে জলটা ঢালবো, আর গায়ে জল ঢালতে গিয়ে কি বলবো বন্ধুরা, এত পরিমাণে ঠান্ডা লাগছিল মানে বলার মতো নেই। দেখো আমার মজাটা দেখো, শুধু গায়ে জলটা ঢেলে কি হয়, পুরো গায়ে জল দিয়ে মনে হচ্ছে না আমাকে কারেন্টের শর্ট দিয়েছে জানো, এমন করে গায়ে ঠিক করে উঠেছে একদম। তো আগে মুখটা ধুয়ে নিলাম, তো আমি ভগবানকে বলছি চলো যা হবে হবে গায়ে জলটা ঢেলে নিই আগে। তো এই যে গায়ে জল ঢেলে নিয়েছি, তো তাড়াতাড়ি করে গায়ে শক্তি দিয়ে একদম মনে জোর বাড়িয়ে হরহর করে চান টান করে চেঞ্জ টেঞ্জ করে ঝটপট করে উঠে পুজোটা দিতে হবে, এটাই আর কি মনে মনে ভাবছিলাম আর গায়ে জল ঢালছিলাম। চান করতে কিন্তু খুব ভালো লাগে আমার, তো চলো আমি এবার চেঞ্জ করি, চান চেঞ্জটা করে নিই, চেঞ্জ করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো চলো এই দেখো চেঞ্জ, বলতে বলতে চেঞ্জটা হয়েও গেছে। তো বাথরুমের মধ্যে আমি সবসময় চেঞ্জ করি, ভিজা জামা কাপড় পরে আর কি ঘরের মধ্যে যাই না, এখানে নিয়ে চলে আসি, এখানে চেঞ্জ টেঞ্জ করে সব কিছু নিয়ে চলে যাই। তো এবার বাসি নাইটিটা মানে যেটা পরে চান করলাম সেটা কাজ শিখেছে, তো রোদে দিতে হবে যেহেতু এটা পরে চানটা করলাম। আমি শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, কেন বলো তো ক্যামেরাতে জল পড়েছে প্রচুর, ভিডিও করতে করতে অনেকটা জল পড়েছে ক্যামেরায়। আর এই যে এবার গেটটা খুলবো, গেটটা খুলে বাইরে ভাবছিলাম কখন বাইরে যাব, কেন বাথরুমের মধ্যে এতটা ঠান্ডা, এতটা ঠান্ডা মানে বলার মতো না, তো বাইরের রোদের তাপ আছে। আর আজকে রোদটা খুব সুন্দর উঠেছিল বন্ধুরা, খুব ভালো রোদ উঠেছিল। আর আমি আজকে অনেক কিছু কেচেছি, অনেক কিছু, জুতো থেকে একদম গায়ের জামা টামা সোয়েটার সব কিছু ধুয়ে দিয়েছি আজকে। তো চলো তোমাদের দেখাই কী কী কেচেছি আমি, সব কিছু তো শেয়ার করি, এগুলো কেন দেখাবো না। এই দেখো নাইটি কেচেছি অনেক, এই যে সোয়েটারগুলো সব চেয়ারের মধ্যে মেলে দিয়েছি, এই জুতোগুলো, এই পাম্পশোটা হলো বাইরে পরে যাওয়ার আর ওটা হলো এমনি ঘরে পরার জুতো। তো
চলো এবার আমি সিঁদুর মেঁদুর গুলো পরে নি, পুজো টুজো গুলো দিয়ে আসছি। তো বন্ধুরা দেখলে তো চান টান সবকিছু কমপ্লিট করে চলে এসছি, আর এই যে এখন পড়ছি আমি সিঁদুর, আর আমার পুজো দেবাও কমপ্লিট হয়ে গেছে। দাঁড়া সিঁদুরটা আগে পরে নি একটু, আজকে ইচ্ছা আছে একটু বেশি করে একটু সিঁদুরটা পরবো। তো আমার সিঁদুর পরা কমপ্লিট। তো আমায় কেমন লাগছে বলো? ও তোমাদেরকে তো আজকে তো জানো তোমরা ইতু লক্ষ্মী পুজো, তো সবার তো ঘরে ঘরে ইতু লক্ষ্মী পুজো হচ্ছে, আর আমাদের দেশের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে ইতু লক্ষ্মী পুজো হচ্ছে। তো মায়ের বাড়িতে তো আমি যাইনি, যেহেতু আমার মেয়ের রেজাল্ট টেজাল্ট বেরোবে তারপর আমি বাড়ি যাব, এখন যাচ্ছি না বাড়ি, এখন বাড়ি যেতে আমার অনেক দেরি আছে। আর আজকে ইতু লক্ষ্মী পুজো, আজকে তো নিরামিষ একদম, পুজো টুজো দিয়ে নিয়েছি। চলো তোমাদের আমার ঠাকুরটা দেখাই পুজো টুজো দেওয়াগুলো, তারপরে এখনো আমি প্রসাদ এখনো রেডি করব, চালটাল সব কিছু রেখেছি সেগুলো সব কিছু গুঁড়ো করবো এখন মিক্সিতে, নোড়াতে আমার পক্ষে সম্ভব না। তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো এখানে মা তারা আছে, এখানে ভোলে বাবা আছে মানে শিব আছে, আর এটা হলো তারা মা, আর দেখো এখানে লক্ষ্মী, এখানে দেখো নারায়ণ, তবে এখানে আরও অনেক ঠাকুর আছে ফুলে ঢেকে গেছে বুঝেছো জগন্নাথ, আর এই যে আমার গণেশ আর লক্ষ্মী দেখেছো, আর দেখো প্রদীপ জ্বলছে। তো চলো পুজো দেওয়া তো পুরো কমপ্লিট, আমার ঠাকুরের সিংহাসনটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে। আর ধূপকাঠি দেবার জায়গা নেই বলে ধূপকাঠিটা আমি এখানে দিয়েছি, কারণ আর ছোট্ট সিংহাসন তো জায়গা হয়ে ওঠে না। তো আমার ঘরটা একবার দেখি নি তোমাদের, চলো পুরো ঘরটা হোম থিয়েটারগুলো একদম পরিষ্কার করতে হবে, কি অবস্থা হয়ে গেছে। আর এই যে আমাদের মিষ্টুরানী ঘুমাচ্ছে, এখন বাজছে দুটো, দেখো দুপুর দুটো বাজছে, কিন্তু সকালবেলা না, এখন কিন্তু সকালবেলা না, তোমরা যেন কেউ ভেবো না যে এখন সকালবেলা, একদমই সকাল না। তো আমি দেখো চালের গুলুম চাল ভিজে রেখেছি, এটা হলো আতপ চালে, দেখো কালকে রাত্রে ভিজে দিয়েছিলাম, তো চালটা আমি পিষবো এখন। আর এই যে সব কেচে দিয়েছি দেখো, সব রোদে শুকাতে দিয়েছি, তোমাদের তো আগে দেখালাম। আর এই যে আর একবার দেখিয়ে দিই, আজকে রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে। আর এটা আমার তুলসী মঞ্চ, তুলসী মঞ্চটা কেমন একটু জানিও কমেন্ট করে। তো দেখে নিয়েছো সব কিছু, চলো আমি সব কিছু রেডি করে নিই, মানে এই যে এখানে ফল টল সব কিছু কালকে রাত্রি এনে রেখেছিলাম, কি পাটালি গুড় না প্যাটালি গুড় কি বলে সব কিছু নিয়েছে, এর মধ্যে ফল রেখে দিয়েছি। এখন আমি বানাবো লবণ, লবণ তোমরা বোঝো তো সেটাই আর কি বানাবো, আমার আর মিষ্টি খাওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য। ওটা আমাদের দেশে হয়ে গেছে, তো আমি এমনি শুধু ফল দিয়ে প্রসাদ মানে পুজো দিয়েছি, আর লবণ যেহেতু না বানালে খেতে পারবো না, দেশের বাড়িতে হচ্ছে মায়ের বাড়িতে, তো মা বললো বাড়িতে বানিয়ে খেয়ে নিস তুই, তার জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। তো চলো তোমাদের কী করে আমি বানাই সেটা তোমাদের দেখাবো, আগে মিক্সি টিক্সিগুলো বার করে চালটাকে গুঁড়ো করে সব কিছু রেডি করে নিয়ে আসছি ঠিক আছে। তো চলো সঙ্গে দেখো, এই দেখো বন্ধুরা আমি লবণ বানিয়েছি, তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি, একটু জল জল হয়ে গেছে, দুধ দিয়ে দিস বলে জল হয়ে গেছে। আর এই দেখো এখানে আছে খানিকটা, মিষ্টি খাবে, আর আমি একটু ফল টলগুলো খেলাম, তো চলো এটা খাই, খেয়ে রান্না বসাবো। তো বন্ধুরা দেখো রান্না বসে দিয়েছি, এটা কী করছি বলো তো, এটা আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে সব কিছু দিয়ে এটা রসা করছি, নিরামিষ তরকারি আর কি। তো এটা পোস্ত দিয়েছি, আর এখানে কটা বড়া ভেজে রেখেছি এর মধ্যে দেবো ডালের বড়া এটা, আর এখানে ভাত বসে দিয়েছি, আর সেটা নিরামিষ ভাত। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই, দিয়ে গল্প করছি তোমাদের সাথে হবে। তো গাইস দেখো রান্না বান্না সব কিছু করে খাওয়া দাওয়া করে দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি কোথায় জানো তো, আমি এখন যাচ্ছি শিয়ালদা, তো শিয়ালদা কিছু কেনাকাটি করতে যাচ্ছি আমি আর আমার একটা বান্ধবী ঠিক আছে। তো চলো দেখো মিষ্টি যাবে না, টাকা মিষ্টি মিষ্টি যাবে না, মিষ্টি যাচ্ছে এখন ওর মাসির বাড়ি। তো চলো আমি তো রেডি হয়ে নিয়েছি, আমি চুড়িদারই পরে নিছি তাড়াতাড়ি করে, কেন ও বললো কেন এক্ষুনি বেরোবো, আর আমি ওকে কালকে বলে রেখেছিলাম যে যাবি যদি বাজার তো আমাকে বলবি, ও আমাকে বলেনি, আমাদের মিষ্টি বলেছে, আমি তাড়াতাড়ি করে কল করে যাই তুই বাজার যাবি, বলছে হ্যাঁ তাড়াতাড়ি রেডি হো। তো রেডি হয়ে নিয়েছি, তো চলো মার্কেটে গিয়ে কী কিনছি না কিনছি সব কিছু তোমাদের দেখাবো। তো বাই, লাভ ইউ। তো বন্ধু দেখো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমি শিয়ালদা স্টেশনে,
তো এই যে আমার বান্ধবী আর আমি যাচ্ছি পূরবি আর আমি ওর বাড়ি আমার বাড়ির কাছেই ধরো। তোমরা অনেকবার দেখেছো ওকে আমার ব্লগের মধ্যে, অনেকবারই দেখেছো। তো এটা হলো শিয়ালদা স্টেশন। তো শিয়ালদায় আমাদের এসে এসে কী বলতো একঘেয়ে হয়ে গেছে, আর নতুন কিছু বলে মনে হয় না, সবই দেখা সবই চেনা। আর এই জায়গাটা কে কে চিনো কমেন্ট করে জানিও, এটা কোন জায়গাটা এটা যদি বুঝতে পারো। আর যারা বুঝতে পারবে না তাদেরকে আমি বলছি, যারা বুঝতে পারছে তারা একটু কমেন্টে জানিয়ে দিও যে এই জায়গাটা কোন জায়গাটা শিয়ালদার বাইরে আর কি, বুঝেছো। এই দেখো তোমাদের আশেপাশে একটু ঘুরে দেখে দিলাম, এই জায়গাটা হলো শিয়ালদা থেকে গেটে বেরিয়ে মানে ব্রিজের তলে যেতেই যে জায়গাটা সেই একটা ঝর্ণা টর্ণা একটা মানে সিনারি করা আছে না, ওই জায়গাটা অনেকে চিনো অনেকে হয়তো চিনো না, যারা এসছো তারা চিনো আর আমরা তো চিনি, কারণ আমাদের তো যাওয়া হয় রেগুলার যাই আমাদের তার জন্য। তো চলো আগে যেটা করতে এসি সেটা করে নিই। আমি না এখান থেকে কেনাকাটি অনেক কিছু করেছি অনেক কিছু, তো তোমাদের আমি যা যা কেনাকাটি করেছি সেগুলো আজকের ব্লগে আমি আর দেখাবো না, ওটা নেক্সট ব্লগে দেখাবো, কালকের ব্লগে কী কী কিনেছি না কিনেছি। কেন বলো তো, কিনে নিয়ে এসে বাড়িতে এসে না আগে আমি সেলাই করতে দিয়ে দিয়েছি নাইটিগুলো পরবো বলে, তারপর আরও শীতের পোশাক জুতো মতো অনেক কিছু কিনেছি অনেক কিছুই। তো আমার মিষ্টুর কিনেছি আমার কিনেছি, তারপরে দেখো বাজার কলকাতায় এসেছিলাম এই যে স্যুটগুলো দেখছিলাম মানে কুর্তিগুলো, তো তারপরে এখানেও নিয়েছি সবই বললাম তো দেখাবো তোমাদের। তো চলো এবার আমি যাব বাড়ি, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, অনেক 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 কথা হবে। তো এটা হলো শিয়ালদাতে বাজার কলকাতা। তো হ্যালো গাইস, তো দেখো সে বাজার থেকে চলে এসেছি শিয়ালদা থেকে, তো কী নিয়ে এসছি না নিয়ে এসছি সেটা আজকের এই ব্লগে দেখাচ্ছি না, তোমাদের নেক্সট দিন দেখিয়ে দেবো, কালকে দেখিয়ে দেবো, ঠিক আছে। কী নিয়ে এসছি নেক্সট ব্লগে দেখতে পাবে কী নিয়ে এসছি। তো আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে রাত্রিটা অনেক হয়েছে, আর 12:30 বাজছে, তার জন্য আজকে দিনটা আর দেখালাম না। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সেটা প্রেস করে অল করে রেখো, তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে গুড নাইট, বাই, লাভ ইউ। আরে দেখো আমার মিষ্টি কি করছে দেখো, টাকা এই দেখো, আজকে আমার মেয়েটা ঠান্ডা লেগেছে, ওর মেয়েকে দাঁত চিলিংয়ে এনে ফেলে দিয়েছে। তো আজকে ঠান্ডা লেগেছে, সোয়েটার মোটা তো পরতেই চাই না। তো চলো গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে কালকে।